ফাইনালি অনলাইন থেকে ইনকাম করতে পেরেছি। এই আজকে মূলত যাচ্ছি, আমি অনলাইন থেকে কিছু পেমেন্ট ঢুকছে আমার অ্যাকাউন্টে, সেই পেমেন্টগুলো উইথড্র করব। তো যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলবো এবং অনলাইন থেকে আর্নিং করার যে একটা ফিলিংস, সেই ফিলিংসটা শেয়ার করব। তো চলুন যাই, আমার অনলাইনে কত টাকা পেমেন্ট ঢুকছে সেই বিষয়গুলো আপনাদের দেখাবো এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমি বাইকে উঠে পড়লাম, এখন আমি যাব মূলত এটিএম ব্যাংকে এবং আমার সাথে দুজন বন্ধু আছে। আর গ্রাম অঞ্চলে তো এটিএম ব্যাংক উপজেলাগুলো ছাড়া পাওয়া যায় না, আশা করি সবাই জানেন। আর আমার বাড়ি থেকে উপজেলা মোটামুটি অনেক দূর আছে, প্রায় 10 কিলোমিটার হবে। তো চলুন যেতে যেতে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করি আমরা। অলরেডি আমি ব্যাংকের সামনে চলে আসলাম, যেহেতু আমি টাকাটা এটিএম কার্ডের মাধ্যমে উইথড্র করবো, দ্যাটস ওয়াই আমি এটিএম ব্যাংকের সামনে আসলাম। তো চলুন আগে আমরা টাকাটা উইথড্র করে নিই। অলরাইট, আমাদের টাকাগুলো উইথড্র করা কমপ্লিট হয়ে গেছে। তো বাকি কথাটুকু আমরা একটা নিরিবিলি স্পেসে গিয়ে বলবো। ফাইনালি অনলাইন থেকে ইনকাম করতে পেরেছি। এই মুহূর্তে আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন, এই টাকাগুলো আমি অনলাইন থেকে ইনকাম করছি। যদিও এখানে টাকার পরিমাণ একদম স্বল্প, কিন্তু এখানে যে আনন্দ বা ফিলিংসটা 20 টাকার চেয়েও বেশি, এটা আসলে কখনো বলে শেয়ার বোঝানো যাবে না আপনাদেরকে। অনলাইন থেকে যে ইনকাম করে আসলে সেই মূলত অনলাইন ইনকামের যে আনন্দটা সেই বুঝে। অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা বা আশা আমি মনে করি অনেকেরই আছে, অনেকেই আশা নিয়ে কাজ করে। তো যারা কাজ করতেছে তাদেরকে সাপোর্ট করবেন, কারণ তারা যদি বাইরের দেশ থেকে রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসে তাহলে আমাদের দেশের জন্যই উন্নতি বা ভালো। আসলে এই টাকাগুলো ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করা নয়, অনলাইনের অন্য একটা সাইট থেকে ইনকাম করা। তো আমি মূলত একজন গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ করে আমি এই টাকাগুলো অনলাইন থেকে ইনকাম করেছি। আসলে অনলাইন থেকে ইনকাম করলে যে একটা ফিলিংস বা অনলাইন থেকে ইনকাম করার যে একটা আনন্দ, এটা আসলে বলে কখনো শেষ করা যাবে না। আর এখন যে আমার হাতে টাকাগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমার 11,000 টাকা আছে। আর এটা যে আমার ফার্স্ট পেমেন্ট অ্যামাউন্টটাও না, এটা আমার যে মার্কেট প্লেস থেকে উইথড্র করেছি এই মার্কেট প্লেসের 5ম পেমেন্ট। তো প্রতি মাসে এমন একটা পেমেন্ট আমার অনলাইন থেকে আসে, কখনো শেয়ার করা হয় না, এই প্রথম আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ফেসবুক বা ইউটিউব থেকে এখনও পর্যন্ত আর্নিং করতে পারি নাই, চেষ্টা আছে ইনশাল্লাহ কোনো দিন ফেসবুক বা ইউটিউব থেকে আর্নিং করবো। বাট আপনাদের সাপোর্ট চাই, আপনারা ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ একদিন ফেসবুক বা ইউটিউবে আর্নিং নিয়ে আপনাদের সাথে এইভাবে কথা বলবো। কোন কোন সাইট থেকে আমি এই টাকাগুলো ইনকাম করেছি যদি আপনারা জানতে চান, সেই রিলেটেডও ভিডিও দিবো ইনশাল্লাহ, যদি আপনারা চান আর কি। ফেসবুকে এই রিলেটেড আমার ভিডিও কখনো আপলোড করা হয় না, আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে। সামনের দিকে এগিয়ে যেতে চাই, আপনারা সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা চাই, সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।